সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম, যারা প্রথমে আমার চ্যানেলটি ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। তো আজ আপনাদের যে বিল্ডিংটি দেখাতে যাচ্ছি, এই বিল্ডিংটি কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু দুই ইউনিটের বিল্ডিং, তো এখানে পিলার রয়েছে মোট 16টি। তো আপনাদের যে বর্তমানে গাঁথনির কাজ চলতেছে সেটি দেখাবো। তো অবশ্যই দেখতেছেন যে গাঁথনির কাজগুলো চলতেছে, জানলা ডিজাইন কীভাবে করতে হবে, কীভাবে বক্স বানাতে হয়, তো দেখুন। আগে প্রথমে প্ল্যানটি দেখে নিন। তো দেখতেছেন এই প্ল্যানে কিন্তু চার কোণের চারটি রুম রয়েছে। তো দুই ইউনিটের বিল্ডিং, কিন্তু এটা নিচে কোনো ইউনিট করা হয়নি, তো উপরে দোতলা থেকে ইউনিট হয়ে যাবে। তো নিচে কিন্তু একটি কিচেন রয়েছে, দেখতেছেন চার কোণা চারটি রুম, সাথে টয়লেট রয়েছে চারটি। বাড়িতে রয়েছে বিল্ডিংটি তো পাশে প্রায় 45 ফিট, লম্বায় 42 ফিট 1 ইঞ্চি, এবং বারান্দায় রয়েছে আপনার 4 ফিট 7 ইঞ্চি। তো ওপরে গিয়ে কিন্তু এটার পিছনে বারান্দা হয়ে গেছে। তো যাই হোক, দেখতেছেন এই যে দেখতেছেন আপনাদের যে প্রথমে আপনাদের বাইরে থেকে দেখালাম, চেষ্টা করতেছি একটু দেখালাম যে জানালার যে বক্সের যে ডিজাইনগুলো করা হয় এটা দুই কোয়ালিটির করেই থাকি। একটি হচ্ছে কি আপনাদের এই ইটা দিয়ে করা যায়, এবং সাথে আরসিসি ডালাই দিয়েও করে থাকি। সেটির ভিডিও কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন, এটাকে ইচ্ছে করলে কয়েক কোয়ালিটি করা সম্ভব। তো দেখতেছেন যেভাবে কাজগুলো করা হয়েছে সেটার কিন্তু সামনে যে ক্যান্টিলিভারের কাজ হয়েছে, সোপিলারের কাজ হইতেছিল। তো এখানে কিন্তু এটার জন্য চালের জন্য আমি কিন্তু রড অলরেডি রেখে দিয়েছি, সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তো দেখতেছেন এই ক্যান্টিলিভারের যে পিলারটা, সেই পিলারটা কিন্তু একটু না বলে ক্যান্টিলিভারের পিলারটা কিন্তু সামনে এনেছি, এই যে পিলার থেকে সির যে পিলার থেকে প্রায় 11 ফিট বাইরে। তারপর যে বারান্দাটা কিন্তু 4 ফিট 7 ইঞ্চি সেটি বলেছিলাম, তো সেখানে কিন্তু রডও আপনাদের দেখালাম, রডও রাখা হয়েছে বারান্দার যে চাল হবে চালের জন্য। তো চালের জন্য কিন্তু রডটি আমি অলরেডি ছাদ থেকেও রেখে দিয়েছি। তো প্রথমে ঢোকার পরে কিন্তু এখানে গেট দুটো হবে, যখন ইউনিট হয়ে যাবে। এখন নিচে কোনো ইউনিট হচ্ছে না, তো নিচে একটাই থাকছে। তারপর যে গাঁথনিগুলো দেখতেছেন এখানে কিন্তু এই জানালাগুলো বর্তমানে যে রাখা হয়েছে সেটি কিন্তু 4 ফিট বাই 4 ফিট করে রাখা হয়েছে। তো এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে 4 ফিট বাই 5 ফিটও দিতে পারেন, মোটামুটি একটি মানানসই হয়ে থাকে। তো আপনাদের পছন্দ অনুসারেই দিবেন। তো এখানে কিন্তু যে দুটি টয়লেট, সেই টয়লেটের কাঠাম কিন্তু রাখা হয়েছে। একটি টয়লেট কিন্তু বড় প্লানে দেখবেন, আরেকটি টয়লেট ছোটো। তো দুই সেটে কিন্তু দুটি করে চারটি রয়েছে, এই যে এখানে দেখালাম। তো তারপর এই যে গাঁথনিগুলো কাজ হচ্ছে, এই পিছনের সাইডে কিন্তু যখন ফ্ল্যাট হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের এখানে ইউনিট হয়ে যাবে, তার মানে দুই ইউনিটের জন্য। সিঁড়ির গাঁথনির কাজটা আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে। তো এখান থেকে যে গাঁথনির কাজগুলো চললো দেখতেছেন, এখানে কিন্তু পরবর্তীর জন্য অবশ্যই সেটাকে আমাদের যে গাঁথনিগুলো পড়ে থাকে সেই গাঁথনির জন্য কিন্তু কাঠাম রাখতে হয়, ইট বাড়তি করে রাখতে হয়। তো সেটি অবশ্যই রেখে দেবেন পরবর্তীর জন্য, কারণ আর এখানে আরেকটি বিষয় যে দেখতেছেন এখানে ফুলোর করা হয়নি। তো এখানে যখন আপনি ভীম ছাড়া অনেক সময় গাঁথনি পড়ে থাকে, যে বিষয়টি আপনাদের বলার প্রয়োজন, তো সেটি যদি আপনাদের দিতে হয় সেটি কিন্তু অবশ্যই ভীম ছাড়া কখনও কোনো গাঁথনি পড়তে গেলে তাহলে সেটির ফুলোর আগে ডালাই করে নেবেন। সেই ডালাইয়ের কিন্তু অবশ্যই রড ব্যবহার করতে হবে, কারণ শুধু যদি ডালের ওপর দিয়ে থাকেন তাহলে গাঁথনি পরবর্তীতে প্লাস্টার করার পর ফাটল ধরতে পারে। তো সেদিকে লক্ষ্য রাখবেন, অবশ্যই সেদিকে লক্ষ্য রেখে কাজ করবেন। তো এদিকে আরেকটি বিষয় যে পিছনে যেই আপনাদের বাইরে থেকে যেটি দেখানোর চেষ্টা করতেছিলাম যে এটা কিন্তু এই যে বক্স এভাবে করা হয়েছে, তো টয়লেটের জন্য যে ফোল্ডার দেখতেছেন উপর যে আনন্দ ফোল্ডার রাখা হয়েছে, এটা কিন্তু ট্যাঙ্কি, দুটো ট্যাঙ্কি এখানে করা হয়েছে, একটা সরাসরি ময়লা ডুববে আর একটাতে ময়লার পানি ডুববে। এখানে কোনো ওয়াটারপ্রুফ ট্যাঙ্কি করা হয় না এই বিল্ডিংয়ে। তো এখানে ময়লার পানি এবং ময়লার জন্য দুটি ট্যাঙ্কি করা হয়েছে, এই যে জিনালার বক্সগুলো করতেছে দেখছেন এই সেটা কাজগুলো। তো এই প্ল্যানগুলো আপনারা অবশ্যই সেটি ভালোভাবে একটু দেখে নেবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আর আপনারা অবশ্যই বিল্ডিং নির্মাণের আগে, কাজ করার আগে অবশ্যই সেটি ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে করবেন, কারণ একটি ইঞ্জিনিয়ার পারে আপনারা বিল্ডিংটি পুরোপুরি একটি সৌন্দর্য ফুটিয়ে তুলতে। তারপরেও আপনাদের পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলে দেব। আজ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।